কাদা হয়ে গেল। এ দিদিমণির বাড়িতে যেতে গেলে এত কাদা না ভালো লাগে না একদম। সরকার যে কেন দেখেন আমি খুঁজে পাই না কিছু। যাওয়াই কেমন করে বুঝতে পারছি না যে এটা দিয়ে যাই দেখি যাওয়া যাবে বোধ হয়। আমি গেছিলাম খেলতে খেলতে গেছিলাম পাবজিতে, ভালো খেলতে পারলাম, বুঝিয়ে মেরে দিল আমাকে, তো মানে কিল করতে পারলাম আমি দু তিনটা কিল করলাম। বাবা সকাল থেকে কি জ্ঞান দিয়ে যাচ্ছিল। আচ্ছা কি জ্ঞান দিচ্ছিল? কি জ্ঞান দিচ্ছিল বলছে বাবু দেখ পড়াশুনো ভালো করে করবি যাতে পৃথিবীর কোনায় কোনায় তোর নাম ছড়িয়ে পড়ে। তুই তখন কি বললি তাহলে? আমি কি বললাম? আমি বললাম বাবা এই পৃথিবী তো গোল, তাহলে পৃথিবীর কোনায় কোনায় কি করে ছড়িয়ে যাব কিরম বললাম বল। হ্যাঁ এই চল একটু বসে যাই, বসে যাই, বসে যাই, দেরি করে দেরি করে পড়তে হবে। হ্যাঁ দেরি করে, ঠিক আছে, পড়লেও কি আর না পড়লেও কি। হ্যাঁ আমি তো ঘরে গিয়ে খেতে বাবা বল, বস বস আমি কোথায়, তুই এখানে বস, সাথে মিলে বসে। হ্যাঁ মিলে বস, মিলে বস। ওই জানিস কাল কেন আমার অঙ্কের মাস্টার মাসে কি করেছে জানিস? কি? আমার সব টিফিন খেয়ে নিয়েছে। দিয়ে তারপর আমাকে কি বললো জানিস? কি বললো? কি বললো? বলছে কি রে আমি যে তোর টিফিন খেলাম ঘরে গিয়ে বলবি না তো? তখন তুই কি বললি? আমি কি বললাম? বললাম না স্যার আমি একবারও বলবো না আপনি টিফিন খেয়েছেন, বলবো সব টিফিন কুত্তাই খেয়ে নিয়েছে। কন্ডাক্টর কাকু কি বললে জানিস আমায়? তুই সবসময় বাসের গেটের সামনে কেন দাঁড়িয়ে থাকিস রে? তোর বাবা কি গেটের পাহারাদার ছিল? তুই কিছু বললি না তখন? আমি আবার বলবো না, আমার নাম পটল। আমি বললাম ও কাকু তুমি সব দিন আমায় টাকা চাও কেন গো, তোমার বাবা কি ভিখারি ছিল? কেমন দিলাম বল, একদম একদম সলিড দিয়ে। অনেক হাসাহাসি হলো, চল পড়তে যেতে হবে। হ্যাঁ পড়তে যাবি? পড়তে না গেলে রোগা হয়ে যাচ্ছি, কিন্তু আরো রোগা হয়ে যাবো, রোগা হয়ে যাবে না, পড়তে হবে। চল 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 হচ্ছে, চল 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 চল। কি হয়েছে বলতো? কি হয়েছে দিদিমণি কথা বলছে না কেন? দাঁড়া এক মিনিট উঠে একটু দেখি বল। দেখ দেখি একবার দেখ, সেটাই আমার পেছনে পেছনে আছে। চল চল চল। দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, দিদিমণি মরে গেছে। তোমাকে ছাড়া দিদিমণি কার কাছে পড়ব, তুমি ছাড়া পটল দিদিমণি কি করে করব জানি না, আমরা কেউ জানি না, জানি না, আমরা কেউ জানি না। দিদিমণি কোথায় গেলে গো, তোমাকে জানো আমরা কি করে করবো গো, ও দিদিমণি কাকে গিয়ে বলবো গো। হ্যাঁ আমি মরিনি, বেঁচে আছেন। দেখ পটু, হ্যাঁ হ্যাঁ আমার শরীরটা ভীষণ খারাপ। হুম আজকে তুই একটু ওদের পড়িয়ে দে তো।
পড়িয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কেমন শরীরের যত্ন নিন, আমি পড়িয়ে দেবো, আপনার কোনো টেনশন করতে হবে না। এতদিন তাহলে আপনার কাছে কি শিখলাম বলুন? চল চল পড়বি, চল যাই, হ্যাঁ চল চল পড়বি, চল চল চল। হয়ে গেছে, এই তোরা দাঁড়িয়ে থাক, বসে পড়ছো, শুরু বসার আগে কান ধরে উঠবুস কর। আমরা তো কোনো দোষ করিনি। দোষ করিনি? আজকে তো আমি মাস্টার, তোরা মাস্টার নাকি? আমি যা বলবো তাই করবি, একটু বার তো পড়া পড়বি না, দোষ করবি, তাই আগে থেকে কান ধরে উঠবুস করে না। কি আর করবি, শুরু করে দি। বসেছিস? ঠিক আছে, যা বলতো পৃথিবীতে সব থেকে বৃষ্টি কোথায় বেশি হয়? ওই তো চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে? কিছু জানে না, কিছু না। সব থেকে বেশি বৃষ্টি হয় আকাশের নিচে, মাটির ওপরে। এটা পড়ে রাখবি, প্রশ্ন আসবে পরীক্ষাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বল দুনিয়ার সব থেকে বড় ইঞ্জিনিয়ার কে? ওই তো ফারুক ইঞ্জিনিয়ার। কিছু জানে না, কিছু না। শোন, পৃথিবীতে সব থেকে বড় ইঞ্জিনিয়ার হলো ইঁদুর, যে জানে কোন তারটা কাটলে মেশিন বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলতো, পৃথিবীতে যদি সবার মুখ একই রকম হতো, মানে একই রকম দেখতে হতো, তাহলে কি হতো? কি হতো? কি আবার হতো? হ্যাঁ, কোনটা প্রধানমন্ত্রী কোনটা মুখ্যমন্ত্রী চিনতেই পারতাম না। আচ্ছা বলতো, আকবর সিংহাসন পাওয়ার পরে কি করেছিল? কি আবার করেছিল? দেশে সুশাসন এনেছিল। সুশাসন? জানে না, কিছু না। আকবর সিংহাসন পাওয়ার পরে হাত দিয়ে ময়লা পরিষ্কার করে নিল, তারপর সিংহাসনে বসে গেল। এটা মনে রাখবি, নাহলে পরীক্ষায় ফেল করে যাবি। ও ঠিক আছে। আচ্ছা বলতো, 14ই ফেব্রুয়ারি কি হয়? ওই তো ভ্যালেন্টাইন ডে, প্রেম দিবস। প্রেম প্রেম দিবস? হ্যাঁ। তাহলে জানিস? হ্যাঁ বলছি, তোদের গার্লফ্রেন্ড আছে? না নেই। তাহলে তোদের ওই দিন বাংলা বন্ধ হয়, যা যা। আচ্ছা বলতো, ভারতের সাথে চীনের ঝগড়া কেন? ওই তো ওরা সন্ত্রাসবাদকে মদত দেয়। না না ভুল করছি, ও সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ নয়। তোরা তো জানিস তো, চীনের একটা বড় প্রাচীর আছে। ওই প্রাচীরে আমরা প্রত্যেক দিন গিয়ে হুঁচু করে দিয়ে আসি, ওটা নিয়েই তো ঝগড়া। দেখ পটল, আমি অনেকক্ষণ তোর ভুলভাল কথা শুনছি, তুই বাচ্চাদেরকে এইসব শেখাচ্ছিস? এই আমি তোদেরকে বলছি, ওকে গিয়ে মার, প্রচুর মার, পুরো মাথা খারাপ করে দিল, মার ওকে গিয়ে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। আর আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমাদের তো শুক্রবার ভিডিওটা আপনাদের সবার জন্য দেবোই, এটা মানে যে চিন্তাভাবনা থাকে আমাদের, কেননা ওটা আপনাদের কাছে আমাদের প্রমিস। তো অ্যাকচুয়ালি সত্যি কথাই পিঙ্কির শরীর খারাপ, যার জন্য পিঙ্কিকে বাঁচিয়ে যতটা করা যায় ততটুকু প্রেস করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আর পিঙ্কির জন্য অবশ্যই উইশ করুন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ধন্যবাদ। নমস্কার সবাইকে, শারদীয়ার অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সমস্ত ধর্ম সমস্ত বর্ণের মানুষ একসাথে এই পুজোর দিনগুলো কাটান, আনন্দ করে কাটান, এইটুকু আমাদের আশা আপনাদের সবার কাছে। ভালোভাবে কাটাবেন এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করে সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে। তারা দিদিমণি, দিদিমণি দেখ।
সৌরভ, আমার এক্সপ্রেশনে হাসলে হবে।